আজি আমি বনাইবা মটর কচুড়ি। তো তারপরে এটি ময়দা নিয়ে যাইছি, 1 কাপ ময়দা, 2 টাইমস নেবা, তো 2 কাপস ময়দা। শীত দিনের বহুত বড়িয়া গ্রিন মটর মিলে, তো ট্রাই করবে তার গোটে ভালো রেসিপি বনাইবাই। নেক্সট স্টার্ট করবা সল্ট, তাহলে ভালো খাস্তা বনাইবাই আমি তেল আড করবা, রিফাইন্ড অয়েল। আপনি রিফাইন তেল বদলে ঘি বি অ্যাড করে পারিবে। এটি 1/4 কাপ রিফাইন অয়েল দিয়েছি। আগে ফার্স্ট তেল লুণ আউ যে ময়দা পকাইছেন তাকে ভালো ভাবে মিক্স করে নেবা। তো আপনার কচুড়িটা বহুত সফট মানে খাস্তা হব আর কুরকুরা হব। দেখুন কেতে সুন্দর তার সব বাইন্ডিং হয়ে যাচ্ছে। যদি এমনি টাইট বাইন্ড হয়ে যায় তাহলে জানিবে যে আপনার খাস্তা ভালো ভাবে হয়েছে। নেক্সট আপনার কম করবে ধীরে ধীরে করি পানি অ্যাড করবে তার গোটে বড়া ডো বনাইবা। পানি সবুলে স্লোলি অ্যাড করতে দেখুন তার ভালো ভাবে চকুটি দিয়েছি, বড়া ডো বি হয়ে যাই। নেক্সট টাইম তাকে রেস্ট করি রখদেবা 20 মিনিটস। নেক্সট টাইম মটরটা ভাজবা। তো এটি প্যান গরম করে দিয়েছি গোটে ছোট কড়াই, এটি আমি ঘি অ্যাড করবা। ঘি 1 স্পুন নিয়েছি। নেক্সট মু অ্যাড করে নেবি। জাস্ট আমি স্লাইটলি সটে করবা, সটে করি তাকে গ্রাইন্ডিং করবা। দেখুন মটর ভালো ভাবে থন্ডা হয়ে গলানি, এবে তাকে আমি গ্রাইন্ডিং করে নেবা। আমি জাস্ট 1 করবা, থরে ঘুরে কি দরদরা মানে বাটিবা, পুরা প্লেন বটা হবনি। নেক্সট আমি অ্যাড করবা ঘি এই প্যানরে। ঘি মেল্ট হয়ে গেলে নেক্সট আপনার অ্যাড করবে জিরা। ঘি স্লাইট ভাজি হয়ে গেলে নেক্সট আপনার অ্যাড করবে হেঙ্গু মানে হিং, জাস্ট 1 পিঞ্চ। নেক্সট অ্যাড করবে 1 স্পুন ধনিয়া পাউডার, 1 স্পুন ধরো টিকিয়ে কম জিরা পাউডার, চিলি পাউডার 1/2 স্পুন। আপনার যদি অধিকা রাগ খাওয়া আর টিকিয়ে পকাই পারে। নেক্সট অ্যাড করবে সম্পর পাউডার। সম্পর পাউডার মানে সম্প নিয়ে তাকে ভালো ভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি দরদরা কুটা গলা। নেক্সট অ্যাড করবে টর্মরিক। কি জাস্ট ভাজবে দেবা নেবে দরদরা কুটা গলা চিলি পাউডার, যেটা আপনার ঘরে বি করে পারবে। নেক্সট অ্যাড করবে বেসন 1 স্পুন, 2 স্পুন, 2 স্পুন বেসন পাউডার পকাই সারিকি ভালো ভাবে মিক্স করে নেবা। নেক্সট মু এটি দরদরা কুটা করে দিয়েছি, দেখুন এমিতি হি পেস্ট করবে, বেশি তাকে পুরা গ্রাইন্ডিং করি পুরা পিউরি ভাবে বনাইবেনি। বেসনটা ভালো ভাবে ভাজি হয়ে গেলে নেক্সট আমি মটর যে গ্রাইন্ডিং করছেন সেইটা পকাইবা, কারণ বেসনের গোটে র স্মেল থাকে সেটা পড়লা পরে আমি পকাইবা। গরম মশলাটি পকাই নেক্সট আমি গরম মশলা অ্যাড করবা, তাকে ভালো ভাবে গোড়াই নেবা। দেখুন ভালো ভাবে মিক্স করে দেবে মশলা সহ মটরকু, স্লো ফ্লেম করবে কারণ বহু চিলি পাউডার সব পড়ছে তার ধোঁয়া হয়ে যাব। মশলা জলি গেলে তার টেস্ট ভালো রয়েনি, তো ট্রাই করবে সবাই স্লো ফ্লেমে কুক করবাই। ভালো ভাবে পুরা ফ্রাই হয়ে গেল। নেক্সট অ্যাড করবে সল্ট, অ্যাড করি ভালো ভাবে গোড়াই নেবে। নেক্সট তাকে আমি গ্যাস অফ করে তাকে থন্ডা করে রখদেবা। এটা আমার রেডি হয়ে গেল মশলা তার স্টফিং পাই। আর ময়দা দলিকি রাখা পরে 20 মিনিটস পরে এমনি মশলা তাকে ছোট ছোট পিসেসে ইয়ে করি কাড়ি নেবে মানে বলস বনাই নেবে। তাকে টিকিয়ে স্টফিং ভরিয়া পাই টিকিয়ে স্পেস করি বেলি দেবে, নহলে যদি হাতরে বি করি পারিবে। তারপরে এমনি তাকে স্টক করে দেবা করি পুনি তাকে ভালো ভাবে বেলিবা। আমি আপনি চাইলে হাতরে বি করি পারিবে কারণ যেহেতু স্টফিং দিয়া হয়েছি তো ক্র্যাক হয়ে পারে, তো ট্রাই করবে হাতরে করে পারবে, যদি হাতরে বি করলে ভালো। দেখুন প্রেস করবে তো ভালো হি রব। বেশি বড় বড় পিস কচুড়ি করুনি শেপর, তো মিডিয়াম সাইজরে হি বনাইবি। এটি তেল গরম করে দিয়েছি ফ্রাই করা। নেক্সট টাইম ফ্রাই করা দেবা মিডিয়াম রু স্লো ফ্লেমে ফার্স্ট রখবে, তারপরে টিকি বড়াই ফ্রাই করবে তো ফুলব ভালো। টিকে ছোট শেপর বনাইছি, দেখুন কত সুন্দর ভাবে
क्रिस्पी आ फुलीची भी बढ़िया हमें हे गलाणी बाहर कर नबा बाकी तक भी सब ऑलमोस्ट फ्राई कर सलेनी हमर क्रिस्पी करारे मटर कचोड़ी रेडी हो जाए चैनल जी नुआ आ सब्सक्राइब करने जमा भी भूलतुनि लाइक शेयर और कमेंट रे लिखी कहबे निश्चय केमती लगला थैंक यू फॉर वाचिंग।